শুধু দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের যে পার্সোনাল গাড়িতে আমরা কিভাবে এয়ার ফিল্টার চেঞ্জ করি, এয়ার ফিল্টার কোথায় থাকে, এয়ার ফিল্টার ময়লা হলে এটা কিভাবে চেঞ্জ করা যায়, এটা আমরা নিজেরাই করতে পারবো। চলুন আমরা আজকে নিজে হাতে আমাদের পার্সোনাল গাড়ির এয়ার ফিল্টার চেঞ্জ করি। আমাদেরকে প্রথমে আমাদের যে বনেটের ভিতরে এয়ার ফিল্টার আছে, আমাদের ওই যে বনেটটাকে খুলতে হবে। আপনারা জানেন এই জায়গাটা বনেটের জন্য একটা বাটন আছে, এটা চাপ দিলাম। এই যে আমাদের এখন বনেট কভার খুলে গেল। এখন এয়ার ফিল্টার থাকে দর্শক মণ্ডলী এই বাক্সের নিচে, এটা হচ্ছে এয়ার ফিল্টারের জায়গা। আমরা এখন এটা খুলবো। এটা খুলতে হলে আমাদের এখানে দুইটা এই যে আনলকিং পিন আছে, আমরা এই পিন দুইটাকে খুলবো। আর একটা পিন হচ্ছে এই দিকে সামনের দিকে, এই যে দুইটা পিন খুললাম। এখন হালকা চাপ দিলে এই বক্সটা ওপেন হয়ে যাবে। বক্সটা ওপেন হয়ে গেল, এই যে ভিতর থেকে বেরোলো এয়ার ফিল্টার। এখন আমরা এয়ার ফিল্টার হাতে নিয়ে এটাকে এখন রিপ্লেস করব। এটাকে আমরা যদি ভালো থাকে শুধুমাত্র ফু দিয়ে অথবা ব্লোয়ার দিয়ে এটাকে পরিষ্কার করে আবার এটাকে বসানো যাবে। এখন বসানোর সময় লক্ষ্য রাখতে হবে কোন মাথাটা আগে ঢুকবে। লেখাটা আচ্ছা, এই যে এই লেখার সাইনটা নিজের দিকে থাকবে। এটা কিন্তু একটা স্লট, সো আমরা এখন ফিল্টারটাকে স্লটে বসাবো। দেখুন জিনিসটা খুব সহজ, আপনি যদি জানেন জিনিসটা খুব সহজ। এই যে ফিল্টারটাকে আমরা বসালাম, এটা আরেকবার দেখে আমরা এই জায়গাটা আরেকবার দেখে, এই যে বাক্সটা খুললাম। এখন আমরা এটাকে ফিল্টারটা বসানো সেট করার পর এখন আমরা এই বাক্সটাকে আবার লাগিয়ে দেবো। বাক্সটা এখানে একটা স্লটের মতো, এই জায়গাটায় খাঁজে খাঁজে লাগলে এটা বসবে। এখন আমরা ওই দুটা পিন লকিং পিন লাগিয়ে দিলাম, এই হয়ে গেল এয়ার ফিল্টার লাগানো। এখন আমরা এটাকে ক্লোজ করব। তো দর্শক মণ্ডলী এই দেখে নিলেন আমরা কিভাবে এয়ার ফিল্টার চেঞ্জ করলাম। আমার নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমরা কিভাবে এসির ফিল্টার চেঞ্জ করা যায় এবং তেলের ফিল্টার চেঞ্জ করা যায়। আশা করছি এই ভিডিও আপনাদের উপকারে আসবে। আপনারা দেখছেন আমার চ্যানেল ডিজিটাল পাঠশালা।